জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায় নির্দল লোকেরা তৃণমূল কর্মীদের ওপর চাকু দিয়ে হামলা চালায়। আহতকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সম্পূর্ণ ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ বালাপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই বিষয়ে তৃণমূল সমর্থকরা জানায়, আমাদের এলাকার সক্রিয় কর্মীকে খুন করার চেষ্টা করা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই, অভিযুক্তদের গ্রেপ্তার করতেই হবে, যেহেতু নির্দল এই এলাকায় রয়েছে তাই তারা এরকম বাজে কাজ করছে, আমরা এর প্রতিবাদ জানাই। বলেন তো কি ঘটনা কি হয়েছিল? আমাদের এটা তৃণমূলের কর্মী, আচ্ছা, দিন দুপুরে ওই প্রবীণ নামে একটা ছেলে এসে চাকু মারিয়ে দিয়ে গেছে। কাকে মারলো চাকুটা? উনি কি হয়? উনি কে? উনি দলের কে হয়? উনি দলের দল করেন? যুব কংগ্রেসের সক্রিয় কর্মী জাহাঙ্গীর আলম ওকে খুন করা হয়েছে নির্দল দিয়ে। আর কিছু নেতা যদি এখানে সেটা দেয় ওদেরকে আমরা বাইন্ডে মারবো, যদি প্রমাণ পাই তাহলে ওদেরকে অ্যারেস্ট করতে হবে। এইখানে হচ্ছে এই স্পট। জায়গার নাম কি? বালাপাড়া ঘটনা ঘটে কখন? আগে ঘটনা ঘটে আধা ঘন্টা আগে। আমরা বাইরে থাকি, খবর একটু পরে পাই। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে আসি গাড়ি নিয়ে, তারপরে এখানে আসে দেখি এই অবস্থা। জাহাঙ্গীর, জাহাঙ্গীর আমাদের বন্ধু, আমাদের আমাদের সহকর্মী, আমাদের সাথে দিন রাত চব্বিশ ঘন্টা দল করে এই জাহাঙ্গীর উপর টার্গেট করে কেউ ওকে খুন করালো। আমরা যদি খুনিকে অ্যারেস্ট করা না হয় এই আজকে, তাহলে আমরা বৃহত্তলে আন্দোলন নামবো। এদিক দিয়ে গাড়ি তো দূরের কথা, আমরা একটা সাইকেলও যেতে দেবো না। মমতা ব্যানার্জি জিন্দা পাক, মমতা ব্যানার্জি জিন্দা পাক, একসাথে ভোট করেছিল। আর এটাই অপরাধ ও তৃণমূল কংগ্রেস কর্মী হওয়া এই নির্দলের কাছে। আপনি কি জিতছিলেন কালকে? কালকে আমরা জিতছি, সেই জন্য আমরা তো এলাকাকে শান্ত করে রাখছি, আমরা উত্তেজিত করতে পারতাম। আমরা মানুষকে বলছি যে আপনারা শান্তভাবে থাকুন, আগামী দিন আছে না, আগামী দিন এই মানুষগুলোরও আমাদের ভোটের প্রয়োজন আছে, আমরা আবার আগামী দিন একসাথে করে রাজনীতিটা করব। ওরা কেন করলো আজকে? করলো আজকে কেন করলো আমি কি করে জানবো? কিছুই না, ও আমাদের খালে তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে খাটছে বলে ওকে মার্ডার করে দিছে। মার্ডারটা কে করলো? এই এখানকার নির্দলের প্রার্থী। কি নাম? ও সর্বানন্দ, ফজলুল আর ওর ভাগিনা। ওর ভাগিনার নাম জানো কি? প্রদীপ। এই তিনজন মিলে ওকে ফ্লিপ প্ল্যান করে এরকম মার্ডার করছে।